মুজিবনগর সরকার বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যাদের দিয়ে গঠন করা হয় সেই জাতীয় চার নেতা তাদের মধ্যে প্রথম সারি। এই চারজনকে কারা অভ্যন্তরে হত্যা করা সেই ইতিহাস বড় নির্মম, বড়ই নিষ্ঠুর সেই ইতিহাস। কিন্তু আজকে আমরা একথা দাবি করতে পারি যে এত রক্তপাত, এত অশ্রুপাতের পরও আমাদের প্রাপ্তির ঘর শূন্য নয়। আমাদের প্রাপ্তির ঘরে অনেক প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে। বঙ্গবন্ধু রেখে যাওয়া সেই স্বল্পোন্নত বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ। আমাদের এখন অভিযাত্রা 1940 সালে একটা উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ আমরা নির্মাণ করব শেখ হাসিনার নেতৃত্বে। পাশাপাশি 2040 এর মধ্যে আমরা আমাদের আজকে অন্তরায়ও আছে, আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র চলছে বাঙালির ইতিহাসে বারে বারে সংগঠিত এই ষড়যন্ত্র। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে। এই রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে আজকে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে, কারণ তারা জানে আসন্ন নির্বাচনে তারা জিততে পারবে না। ভোটে শেখ হাসিনার সঙ্গে তাদের বিজয়ী হওয়া সম্ভব নয়, এবং সে কারণে তারা আজকে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কাজে মুজিবনগর দিবসে একদিকে আমরা একটি স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাব, অন্যদিকে আমাদের উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী ষড়যন্ত্রকারী রাজনীতির অপশক্তির বিরুদ্ধেও আমাদের শপথ নিতে হবে। জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে, সাম্প্রদায়িকতাকে প্রতিহত করতে হবে।